আজকে আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প 50 বছর আগে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি প্রীতি। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প 50 বছর আগে। এই কাহিনী প্রায় 50 বছর আগেকার। অজয় আর সুশান্ত দুই বন্ধুতে যখন ভেদিয়া স্টেশনে ট্রেন থেকে নামলো, তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। শীতের সন্ধে রাত, তাই কনকনে ঠান্ডায় হাড় হিম হয়ে যাচ্ছে যেন। চারিদিক আবিল অন্ধকারে ঢাকা, কোথাও এতটুকু আলোর দিশা নেই। যেটুকু আলো আছে তা শুধু স্টেশনেই, তাও সে আলোয় কোনো জোর নেই, টিম টিম করে জ্বলছে। অজয়দের গ্রাম এখান থেকে 3 মাইল দূরে। সুশান্ত ওর বন্ধু, একই সঙ্গে কলকাতার কলেজে পড়ে। ওকে নিয়ে এসেছে ওদের গ্রাম দেখাবে বলে, কিন্তু ট্রেনটা যে এত লেট করবে তা ওরা ভাবতেও পারেনি। এখানকার স্টেশন মাস্টার রামজীবন সরকার খুব সদাশয় লোক, বাড়ি বর্ধমানে। অজয়কে তিনি চিনতেন, বললেন, এই অসময় তুমি কোথেকে এলে বাবা? অজয় বলল, আমরা দু বন্ধুতে হাওড়া থেকে আসছি, কিন্তু ট্রেনটা যে খানা স্টেশনে 4 ঘন্টার মতো আটকে থাকবে তা ভাবতেও পারিনি। কি আর করা যাবে বলো, ইঞ্জিনটা বিকল হয়ে গিয়েই তো যত বিপত্তি। তা এখন কি করবে ঠিক করেছ? ভাবছি এতটা পথ এই রাতের অন্ধকারে যাওয়াটা কি ঠিক হবে? রামজীবনবাবু বললেন, আমার মতে বলে কোনো রকম রিক্স নেওয়া উচিত নয়। চারিদিকে বন জঙ্গল, কোথায় কি বিপদ ঘটে তা কে বলতে পারে? পথে কোনো মানুষজনের চিহ্ন মাত্র পাবে না। তাই বলি আজকের রাতটা এখানে বসে গল্প করে কাটিয়ে দাও। বাবুলকে বলছি আমাদের দুজনের সঙ্গে তোমাদের দুজনেরও ভাত আর যাই হোক একটা তরকারি রেঁধে দিতে। অজয় বলল, খুব ভালো হয় তাহলে, আমাদের গ্রাম এখান থেকে পাক্কা 3 মাইল দূরে। অজয়ের বাঁধ ধরে গেল একটু কম হয়, কিন্তু সে পথ অতি বিপজ্জনক। ওদের কথা শুনে সুশান্ত বলল, বিপজ্জনক বলতে কি বলতে চাস তুই? চোর ডাকাতের ভয় না ভূতের? রামজীবনবাবু বললেন, দুয়েরই ভয় এখানে। দেখছো না সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়েছে গ্রাম। এখানে কোনো মানুষের বসতি আছে বলে কি মনে হচ্ছে? সুশান্ত বলল, তা অবশ্য হচ্ছে না, তবে অজয় যদি সাহস করে এগোয় আমি কিন্তু নির্ভয় যেতে রাজি আছি। 3 মাইল পথ আমাদের বয়সী ছেলের কাছে কিছুই না। অজয় বলল, তুই শহরের ছেলে, তো গ্রামের ব্যাপার স্যাপার কিছুই বুঝবি না। সুশান্ত বলল, তোদের গ্রামকে তোরা যতটা চিনিস আমি ততটা চিনব না, তাই জেদও করবো না আমি। এখন যা ভালো বুঝিস তাই কর। রামজীবনবাবু বললেন, এই রাতে কোথাও যাওয়া নয়, এখানেই থাকবো দুজনে। বন জঙ্গলে কে কোথায় ঘাপটি মেরে আছে কে জানে? সঙ্গে টাকা পয়সাও আছে তোমাদের, ঘড়ি আছে, অতএব সাবধান। রামজীবনবাবুর কথা মতো রয়েই গেল ওরা। প্রথমে 1 রাউন্ড করে চা হলো রামজীবনবাবুর সৌজন্যে। খালাসের বাবুলালে তৈরি চা মন্দ লাগলো না। চা পর্ব শেষ হলে বাবুলাল স্টোভে ভাত বসালো সকলের জন্য। ঘণ্টাখানেক পরে আবার একটি ট্রেন এলো রামপুর হাটের দিক থেকে। জনাপাঁচেক যাত্রী নামল, তাদেরই মধ্যে একজন ছিল অজয়ের খুবই পরিচিত। সে অজয়কে দেখেই বলল, কিরে অজয়, এ সময় তুই এখানে কি করছিস? অজয় বলল, বাড়ি যাব বলে এসেছিলাম, কিন্তু ট্রেন লেটের কারণে আটকে গেলাম। সঙ্গে আমার এক শহরে বন্ধু আছে, পথে যদি কোনো বিপদ হয় তাই রাতটা স্টেশনেই কাটাচ্ছি। পারিসও বটে তোরা, হাতে টর্চ আছে তো, একটু পা চালিয়ে হেঁটে গেলে ঘন্টা দেড়েকের মধ্যে বাড়ি পৌঁছে যেতিস। তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার, বাড়ি যাব। এইভাবে স্টেশনে পড়ে থাকা আমার চলবে না ভাই, যদি যাস তো একসঙ্গে যাই চল, না হলে তোরা থাক আমি চললুম। সুশান্ত বলল, একটু দাঁড়াও ভাই, আমরাও যাব। এইভাবে স্টেশনে পড়ে থাকতে আমার মোটেও ইচ্ছে নেই। অজয় বলল, ইচ্ছে আমারও নেই, কিন্তু সাহস হচ্ছিল না। তবে বিষয় যখন যেতে চাইছে তখন মনের ভয় আমার কেটে গেছে। রামজীবনবাবু বললেন, তোমরা যেতে চাও যাও, জোর করে আমি আটকাবো না। বাবুলাল বলল, আমি যে আপনাদের জন্য ভাতের চাল নিয়ে ফেললাম, একটু তাহলে বসে যান, চটপট রান্না সেরে নেই, তিনজনেই দুমুঠো করে খেয়ে যাবেন। অজয় বলল, সেই ভালো,
বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, খাওয়ার পাট চুকিয়ে নিয়েই যাওয়া ভালো। বিষয় বলল, আমার দেরি হয়ে যাবে রে, আমি একটু সময় নষ্ট করতে পারবো না, বাড়িতে মায়ের অসুখ শুনেই আসছি। বলেই আর কারো দিকে না তাকিয়ে হন হন করে মেঠো পথ ধরে অন্ধকারেই মিলিয়ে গেল। রামজীবনবাবু বললেন, আপদ গেছে, এই রাতে অত দূরের পথ কেউ যায়? অজয় বলল, আসলে ওর মায়ের অসুখ তো বুঝলাম, কিন্তু এই রাত দুপুরে বাড়ি গিয়েও কি করবে? ও কি ডাক্তার যে সারিয়ে তুলবে মাকে? রামজীবনবাবুর এই কথার কোনো উত্তর হয় না। যাই হোক, বাবুলালের রান্না শেষ হলে গরম ভাত, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল ও আলু ভাজা পেট ভরে বেশ তৃপ্তি করেই খেলো ওরা। বিষয় চলে যাওয়ায় মনটা দমে গেছে, অতএব ওরা ঠিক করলো বাধা যখন পড়লো তখন এই রাতে আর যাওয়া নয়, স্টেশনেই থেকে যাবে ওরা। রাত এখন 9টা, বাকি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে ভোরেই রওনা হবে দুজন। খাওয়া দাওয়ার পর ওরা দুই বন্ধুতে যখন প্ল্যাটফর্মে পায়চারি করছে, ঠিক তখনই মেয়ের গলার একটি কান্নার স্বর শুনে থমকে দাঁড়ালো ওরা। দেখল প্ল্যাটফর্মের এক ধারে একটি শেডের নিচে বেঞ্চিতে বসে এক বিবাহিত গ্রাম্য তরুণী মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তরুণীর কান্না দেখে অজয় ও সুশান্ত দুজনেই পরস্পরের মুখ চাওয়াচাই করল। এই রাতে যাত্রীবিহীন প্ল্যাটফর্মে একা ওই তরুণী কেন কাঁদে? সুশান্ত বলল, ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো? অজয় বলল, এত রাতে ঘরের বউ স্টেশনে, রহস্যময় ব্যাপার। ওরা দুজনেই তখন পায়ে পায়ে এগিয়ে গেল তরুণীর কাছে। সুশান্ত জিজ্ঞেস করল, কে আপনি, একা এখানে বসে কাঁদছেন কেন? তরুণী বলল, আমার খুব বিপদ দাদা, আমার ছেলেটাকে আটকে রেখে আমাকে মারধর করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি এখানে বসে কাঁদছি। পাশে গ্রামেই আমার বাড়ি, অন্ধকারে একা যেতে সাহস হচ্ছে না। আপনারা দুজনে যখন আছেন তখন দয়া করে আমাকে আমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, চলুন না। অজয় বলল, আপনার শ্বশুর বাড়ি কোথায়? ঘুষকরায়। তার মানে আগে স্টেশন? আপনি যে ডাউন ট্রেনে একটু আগেই এলেন, তখন তো সেই ট্রেনে 4-5 জন যাত্রী নাম, আপনি তাদেরই কারো সঙ্গ নিলেন না কেন? ওরা তো ট্রেন থেকে নেমেই হন হন করে চলে গেল, আমার দিকে ফিরেও তাকালো না কেউ। সুশান্ত বলল, রাতটুকু কাটিয়ে আমরাও যাবো ভোরের দিকে, আপনি তখনই বরং আমাদের সঙ্গে চলুন। তরুণী এবার আমাদের দুজনের পায়ের ওপর লুটিয়ে পড়ল, বলল, সারা রাত এখানে থাকার ধৈর্য আমার নেই দাদা, আমি আপনাদের বোন হলে এই রাতে কি করতেন আপনারা? দয়া করে আমাকে পৌঁছে দিয়ে আসবেন, চলুন। অজয় বলল, আমাদের গ্রামে তোমাদের গ্রামের ওপর দিয়েই যেতে হবে, ঠিক আছে, বাকি রাতটা না হয় তোমাদের গ্রামেই কাটাবো, চলো তবে। বলেই সুশান্তর দিকে তাকাতেই সুশান্ত বলল, আমি সবসময় রাজি, আমার অত ডর ভয় নেই। অতএব তরুণীকে নিয়ে রওনা হলো ওরা। স্টেশন মাস্টার রামজীবনবাবুর কাছে বিদায় নিতে এলে রামজীবনবাবু বললেন, ভুল করলে বাবা তোমরা, এই রাতে শেষকালে এই মায়াবিনীর ফাঁদে পড়লে, বনের পথে অন্ধকারে ও যদি ওর স্বরূপ দেখায় তখন ঠিক রাখতে পারবে তো নিজেদের? রামজীবনবাবুর কথায় অজয়ের বুকের ভেতরটা একবার ছাত করে উঠলেও সুশান্ত তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। তরুণীকে সঙ্গে নিয়েই আধার রাতে বনের পথে চলতে লাগলো ওরা। খানিক যাওয়ার পরেই ওরা দেখতে পেল উল্টো দিক থেকে একটা ছত্রিয়াটা গরুর গাড়ি খালি অবস্থা এদিকে আসছে। বেটে কালো রোগাটে চেহারার একজন লোক মুখে নানা রকম শব্দ করতে করতে গাড়ি নিয়ে আসছে। অজয় ছুটে গিয়ে থামালো গাড়িটাকে, তারপর নিজেদের কথা সব বলে সাহায্য চাইলো লোকটি। লোকটি এক কথায় যেতে রাজি হলো 10 টাকার বিনিময়ে, তবে শর্ত একটাই। লোকটি বলল, আমি এই মেয়েটাকে নামিয়ে দিয়ে অজয়ের বাঁধ পর্যন্ত যাব, তারপর আপনারা হেঁটে যাব, আমি কিন্তু বাঁধে উঠব না। তাতেই রাজি হতে হলো। অজয় বলল, ওতেই হবে, ওই পর্যন্ত গেলেই আমরা বাড়ি যেতে পারবো। লোকটি বলল, এই রাত দুপুরে কেন যে আপনারা ভূতের পাল্লায় পড়বেন বলে বেরোলেন আমি তো ভেবেই পাচ্ছি না।
বলে একবার তরুণীর দিকে ও একবার ওদের দিকে তাকিয়ে বলল, নিন, দেরি করবেন না, গাড়িতে উঠুন। সবাই উঠে বসল। লোকটি গাড়ি ঘুরিয়ে গন্তব্যের দিকে এগোতে লাগলো। খানিক চাপার পরই থেমে গেল গাড়িটা। অজয় বলল, কি হলো? ওই দেখুন। তরুণী তখনও মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অজয় ও সুশান্ত সামনের দিকে তাকিয়ে দেখলো পথের দুধারের বাঁশ গাছ নুয়ে পড়ে এমনভাবে পথ আটকেছে যে সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটে চলাও দায়। এই দৃশ্য দেখে দুজনেরই চোখ কপালে উঠল। এতদিন এই সব ঘটনার কথা ভূতের গল্পেই পড়েছিল, এখন সচক্ষে দেখেই তো চক্ষু স্থির। অমন, ডাকাবুকু সুশান্ত এবার ভয় পেয়ে গেল, বলল, রামজীবন বাবুর কথা শুনলেই ভালো করতাম রে, এখন উপায়? লোকটি বলল, ভয় পাবেন না, এই সময় ভয় করলে ওরা পেয়ে বসবে, বলেই হাঁক দিল, এই হাতত ছাড়া ভূতের দল, কাঁচ দল বলছি, জানিস তো আমার নাম গেদু, না হলে তোদের চোদ্দ পুরুষের নাম আমি ভুলিয়ে ছাড়ব। বলার সঙ্গে সঙ্গে সর করে গাছ উঠে পথ পরিষ্কার হয়ে গেল। লোকটি বলল, দেখলেন তো মজাটা। গরুর গাড়ি আবার ট্যাকর কোক্কর রব তুলে চলতে লাগলো। একটু পরেই দেখা গেল পথের মাঝখানে একটা দেহ, সেটাকে অতিক্রম করে যাওয়া সত্যি কষ্টকর, যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে যেতে পারে। লোকটি আবার এই দুর্বোধ্য ভাষায় ভীষণ চিৎকার করে গালাগালি দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এবার তাই বেজায় রেগে অজয় সুশান্তর দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে চালাকি করিয়ে কেউ পার পায় না, বুঝেছেন? ভূতের বাপের সাধ্য কি করে করতে হয় এবার দেখুন, কেউ ভয় পাবেন না, কিন্তু শক্ত করে ধরে বসে থাকুন, আমি এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাব, ওরা ভেবেছে তা কি? সুশান্ত বলল, তার চেয়ে বরং আমরা এখানে হেঁটেই পার হই। খবরদার, অমন ভুলটিও করবেন না, এখানে কোনো দেহ নেই, আপনারা নামলেই ওরা পেয়ে বসবে, বলেই হুড়ুর হাত করে গাড়ি এগিয়ে দিল। গরুর গাড়ি যেমন যাচ্ছিল তেমনই যেতে লাগলো। কোথায় দেহ, কোথায় কি, সবই মিলিয়ে গেল ভোজবাজির মতো। সে জায়গা পার হতেই যে গ্রাম চোখে পড়ল, তরুণী সেখানেই নেমে পড়ল, বলল, এই গ্রামেই আমার বাপের বাড়ি, আমি এবার ঠিক যেতে পারবো। দাদা, আপনারা যে আমার কি উপকার করলেন তা কি বলবো, বলে দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিল। সুশান্ত বলল, আমরা কি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো? তাতে আপনাদেরই দেরি হয়ে যাবে। তরুণী বিদায় নিলে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। পথে আর কোনো বাধা বিপত্তি এলো না। বেশ খানিকটা পথ যাওয়ার পর অজয়ের বাঁধের কাছে এসে গাড়ি থামল। লোকটি বলল, এবার আপনারা নির্ভয়ে চলে যান, আর কখনো রাত বিরেতে এসব অঞ্চলে আসবার নামটিও করবেন না। এর আগে কত লোককে যে ওরা বাঁশ চাপা দিয়ে দহে ফেলে মেরেছে তার ঠিক নেই, শুধু আমার কাছে এই জব্দ ওরা জমের মতো ভয় করে আমাকে, তবু স্বভাব তো যাবে না ওদের, মাঝে মধ্যে বিধ হুটে খেয়াল চাপলে ছ্যাঁচড়ামি ওরা করেই থাকে, তারপরও যেই না তেড়ে ফুড়ে উঠি অমনি সব হাওয়া হয়ে যায়। যাই হোক, লোকটাকে অনেক ধন্যবাদ দিয়ে কথা মতো 10টি টাকা ওর হাতে দিতে গিয়েই চক্ষু স্থির। হাতের টাকা হাতেই রইল, দুজনের চোখের সামনে একটু একটু করে আচ্ছা হতে হতে মিলিয়ে গেল লোকটি, এমনকি সেই গরু গাড়িটিও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। এই শীতেও অজয় ও সুশান্তর গায়ে ঘাম, দেখা দিল আতঙ্ক। ওরা আর কাল বিলম্ব না করে বাঁধে উঠে জোরে পা চালিয়ে পৌঁছে গেল ওদের গ্রামে। ভাগ্য ভালো যে পথে আর কোনো বিপত্তি হয়নি।